আমাদের বাত্যহারাদের আমাদের সরাটি অঞ্চলের মানুষকে প্রমাণ করে দিতে হবে। এলাকায় কোথায় থামবে আমরা জানি না। আমরা প্রশাসনের কাছে আবেদন নিয়ে আমাদের গান্ধীর দেশ, আমাদের শুকুর আলী মন্ডল, এই সরাইট্টি অঞ্চল কমিটি, আমি যুগ্ম কনভেনর। বলুন, আমরা দীর্ঘদিন ধরে 2019 সাল 10ই অক্টোবর একটা আন্দোলন করেছিলাম। আমাদের এসডিও বিডিও ডিএম এর কথাতে আমাদের একটা পারমিশন দিয়ে গিয়েছিল যে অবিলম্বে ডিসেম্বর মাসের মধ্যে কাজ হবে। আমরা কিন্তু প্রত্যেক দপ্তরে দপ্তরে ছুটেছি, সেচ দপ্তর বহরমপুর, সেচ দপ্তর রানাঘাট, সেচ দপ্তর কৃষ্ণনগর, সেচ দপ্তর এবং হচ্ছে বিকাশ ভবন, সেচ দপ্তর, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের বার্তা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি এবং তাদের আশ্বাস দেওয়া সত্ত্বেও এ পর্যন্ত আজকে আমাদের 15 মাস হবে একটা কাজও হল না। গত বছর আমাদের 17টা বাড়ি ভেঙেছে, এবার 17-18টা বাড়ি ভেঙেছে। আমরা এখন যাব কোথায়? আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের এই সরাটি থেকে কালীপুর পর্যন্ত কংক্রিটের বাঁধন বানতে হবে প্রশাসনকে, এবং যে সমস্ত বাড়িঘর দোর ভেঙে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এবং যে সমস্ত কৃষি জমি ভেঙে গেছে সে সমস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। মোট কত কিলোমিটার এরকম ভেঙেছে? মোটামুটি আমাদের যে দূরত্বটা প্রায় 4.5 কিলোমিটার। আর গ্রাম আছে, এর মধ্যে গ্রাম পড়েছে হচ্ছে একটা হচ্ছে চশরাটি, একটা হচ্ছে রায়ডাঙ্গা, একটা হচ্ছে গঙ্গামনাথপুর, একটা হচ্ছে সরাটি, একটা হচ্ছে হেমনগর, একটা হচ্ছে দুর্গাপুর বিলীন হয়ে গেছে, একটা হচ্ছে তারিণীপুর, একটা হচ্ছে কালীপুর, একটা হচ্ছে গাইনপাড়া, উমাপুর, ঈশ্বরীপুর মিলিত ভাবে পাশে আমাদের কল্যাণী শহর নিয়ে নেবে। যেভাবে গঙ্গাটা ঘুরে এসেছে যদি এইভাবে আসে কল্যাণী শহরটা চলে যাবে। আপনার নাম বলুন। আমার নাম শুকুর আলী মন্ডল।